বিশ্বের বিভিন্ন অঞ্চলে মহিমায় উজ্জ্বল বাংলা ভাষা কেবল বাংলা ভাষাভাষী অঞ্চলেই নয় নানা প্রান্তে গুরুত্ব পাচ্ছে বাংলা আর ভাষার সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে বাংলা সংস্কৃতিও বুকের তাজা রক্তে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বাংলা ভাষার অধিকার শাসকের রক্তচক্ষু কিংবা মৃত্যুর ভয় কোনো কিছুই দমাতে পারেনি এই বীর জাতিকে দু সাল থেকে বিশ্বের প্রায় সব দেশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে আর পৃথিবী জুড়ে প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে পরিসংখ্যান অনুযায়ী ছয় হাজার থেকে আট হাজার ভাষার মধ্যে বাংলা ভাষা পঞ্চম স্থানে আর জনসংখ্যার বিচারে বিশ্বে সপ্তম অবস্থানে বাংলা বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা উড়িষ্যা আসাম বিহারসহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ মনের ভাব প্রকাশ করে বাংলায় শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা হচ্ছে নানা দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বাংলা যে উর্দু বাঙালি জাতির উপর চাপিয়ে দিতে চেয়েছিল পাকিস্তানি শাসকরা ভাষা শক্তির বৈশ্বিক সূচকেও সেই উর্দুর চেয়ে বেশ খানিকটা গিয়ে বাংলা আফ্রিকার দেশ সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় দু সালে দেশটির তখনকার প্রেসিডেন্ট বাংলাকে সেখানকার দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন আর এভাবেই নানাভাবে বাংলা ভাষা বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রঞ্জন শুভ্র ডিবিসি নিউজডেস্ক